কিছু এস স্যার, ইসলে দেখা যাচ্ছে। কারো যদি দেখা না যায় সে শুধু রেসপন্স করবে। মনিটরে কি দেখা যাচ্ছে? এস স্যার, তাহলে তোমাদের যে কোর্সের ডিস্ট্রিবিউশন, কোর্সের ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা আছে তো তোমাদের? 2 ক্রেডিটের সাবজেক্ট, 100 মার্কস থিওরি, 50 মার্কস প্র্যাকটিক্যাল। এর মধ্যে তোমাদের ক্লাস পার্টিসিপেশন থিওরিতে 10, 2টা কুইজ হবে 10 মার্কস, মিড টার্ম 20 এবং ফাইনাল 60। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ক্লাস পার্টিসিপেশনে 5, কুইজে 5, মিড টার্ম 10 মার্কের এবং ফাইনাল হবে 30 মার্কসের। ক্লিয়ার সবাই? এই বিষয়ে তো আগে থেকে ধারণা আছে অবশ্যই। ইয়েস স্যার। তাহলে আমরা নেক্সট চলে যাই। আমাদের চ্যাপ্টারস কি কি ছিল এই সেমিস্টারে, কি কি চ্যাপ্টার হবে এই সম্পর্কে ধারণা আছে? ফার্স্ট এর দিন স্যার বলছিলেন। ঠিক আছে, তারপরে আমি অল্প সময়ের মধ্যে এটা তোমাদেরকে শো করলাম, কারো যদি কোনো কনফিউশন থাকে এর মধ্যেই। তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করব, লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার। মোটামুটি সবাই মিউট করা থাকবে। বিশ্বজিৎ 61 মিউট করে নাই। আমাদের আজকে আমরা শুরু করব লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার। তো লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার পড়ার জন্য আমাদেরকে কিছু বেসিক জানা লাগবে। সেই সম্পর্কে তোমাদের হয়তো ক্লাস হয়ে গেছে এর মধ্যে, যেহেতু 2টো ক্লাস শেষ হয়ে গেছে। তারপর আমি একটু রিক্যাপ নিচ্ছি, তোমরা এই জিনিসগুলো জানো কি না। যারা জানো না তারা রেসপন্স করবা, ঠিক আছে? গ্যামেট, গ্যামেট কি? তার মানে সবার ধারণা আছে। গ্যামেট হচ্ছে ম্যাচিউর রিপ্রোডাকটিভ সেল, আইদার এটা মেল হতে পারে এবং ফিমেল হতে পারে। আমরা যেগুলোকে বলি রিপ্রোডাকটিভ সেল, আমাদের শরীরে 2 ধরনের রিপ্রোডাকটিভ সেল থাকে, এগুলো হ্যাপ্লয়েড। কি কি একজন রেসপন্স করো, মনে আছে কিনা দেখি। আমাদের শরীরে কি কি রিপ্রোডাকটিভ সেল থাকে? বিশ্বজিৎ 61 বলো। জি স্যার। কথা শোনা যাচ্ছিল না? আমি যে কথা বলতেছি কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার, আরেকবার স্যার। 127 রমজান, শুনতে পাইছো? জি স্যার। স্পার্ম আর ওভাম রিপ্রোডাকটিভ সেল। তোমার শরীরে কি আছে? স্পার্ম। গুড। আমাদের শরীরে আইদার স্পার্ম থাকবে অথবা ওভাম থাকবে, ছেলে হলে স্পার্ম, মেয়ে হলে ওভাম। এগুলো হচ্ছে রিপ্রোডাকটিভ সেল, বা এগুলোকে আমরা বলবো গ্যামেট। গ্যামেট যদি 2টা গ্যামেট যখন একসাথে হয় তখন আমরা তাকে বলবো জাইগোট। তাহলে গ্যামেট জাইগোট সম্পর্কে ধারণা হয়ে গেছে। গ্যামেট হবে হ্যাপ্লয়েড আর জাইগোট হবে, মাসুদ কি হবে? 26 স্যার, ডিপ্লয়েড। নাইস, ডিপ্লয়েড। নেক্সট, যেহেতু আমরা বুঝে ফেললাম জাইগোট হচ্ছে দ্য সেল প্রোডিউসড বাই দ্য ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেট। গ্যামেট জাইগোট সম্পর্কে ক্লিয়ার সবাই? যারা ক্লিয়ার না তারা রিসপন্স করো, কোনো কনফিউশন থাকলে। নেক্সট চলে যাই আমরা। স্যার অবশ্যই এগুলো তোমাদের পড়িয়েছেন তাই না? আমি জাস্ট ওভারভিউ নিয়ে নিচ্ছি। জিন কি? জিন সম্পর্কে ধারণা দিছি স্যার? ইয়েস স্যার। দ্য হেরিডিটারি ডিটারমিনেন্ট অফ এ ট্রেড অফ এন অর্গানিজম ইজ কল জিন। লোকাস কি? বাংলা বলার চেষ্টা করো। কে একজন স্যার? যেখানে জিন অবস্থান করে
the position of a gene in a chromosome chromosome এর মধ্যে যেই জায়গায় মধ্যে জিন থাকবে সম্পূর্ণ chromosome এর মধ্যে জিন থাকবে না জিনের নির্দিষ্ট জায়গা থাকবে থাকার জন্য তোমরা এমনি জিন দেখছো না গাছের মধ্যে জিন থাকে তাই না ছোটবেলা থেকে তো সবাই জানাই আসছো যে জিন কি সব জায়গায় থাকে গাছের বলে যে একটা নির্দিষ্ট জায়গা একটা মগ ডালের মধ্যে বা অমুক ডালে থাকে এই জন্য আমাদের ক্রোমোজোমের জিন ও ক্রোমোজোমের সব জায়গায় থাকবে না নির্দিষ্ট জায়গায় থাকবে যেই জায়গাগুলোতে ক্রোমোজোমের যেই জায়গাগুলোতে জিন থাকবে তাকে আমরা কি বলতেছি 66 লোকাস স্যার নাবিল জি স্যার লোকাস 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 সম্পর্কে সবাই ক্লিয়ার এই এই দিনে আমাদেরকে কিছুক্ষণ পরে লাগবে আমাদের যে লিংকেজ ক্রসিং ওভারের জন্য এই জন্য আমরা এগুলো রিভিউ করতেছি আমি জানি না তোমাদেরকে এগুলা পড়ানো হয়েছে কিনা সরি নেক্সট আমরা চলে আসি এলিল এলিল কি একজন 09 সিয়াম বলো এলিল সম্পর্কে ধারণা আছে সিয়াম জি স্যার এলিল কি বলো বুঝাই বলো আনমিউট করো আগে শোনা যাচ্ছে না নেক্সট অন্য কেউ বলো স্যার জিনের যে কোনো ধরনের ট্রেটস কে এলিল বলে আবার বলো কে সৌরভ বলতেছ না কে স্যার রমজান রমজান তুমি একটু মিউট থাকো সৌরভ বলো 105 এলিল কাকে বলে স্যার স্যার এই জিনের যে ডিফারেন্সটা স্যার সেটাই স্যার এলিল ঠিক হয়নি 110 যে নির্দিষ্ট জোড় এবং জোড়ের লোকাসে যে জিন অবস্থান করছে তাকে এলিল বলে তুমি কি কোন খোলা মাঠের মধ্যে গেছো নাকি মোহাম্মদ ঈশা না স্যার বাসার মধ্যে গাছপালা দেখা যাচ্ছে তোমার পিছনে স্যার বাসার মধ্যে স্যার তাহলে এলিল বলতে আমরা যদি সহজ কথা বুঝতে চাই জিনের ভিন্ন ভিন্ন ফর্ম থাকে একটা জিন এর ভিন্ন ভিন্ন ফর্ম এটাকে বলে এলিল মনে করো একটা আম আম তো চিনো সবাই তাই না এখন রংপুর অঞ্চলে ধরো একটা আম বিখ্যাত কি নাম হরিভাঙা হরিভাঙা আবার দেখবা যে দিনাজপুর অঞ্চলে একটা আম বিখ্যাত সেই সেই আমের নাম কি আম্রপালি আম্রপালিটা অনেক জায়গাতেই পাওয়া যায় তারপর দিনাজপুরে অনেক ভালো হয় তো এইভাবে আম কিন্তু ওভারঅল আম কিন্তু আমের ভিন্ন ভিন্ন রূপ একটা বলতেছো আম্রপালি একটা হচ্ছে হরিভাঙা এই যে একটা আমের ভিন্ন ভিন্ন রূপ এটাকে বলতেছি আমরা এলিল বোঝা যাচ্ছে কথা 004 রেসপন্স করো কি বুঝলা তাহলে বলো এলিল কি স্যার জিনের হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ জিনের ভিন্ন ভিন্ন রূপ সেই রূপগুলা সম্পর্কে আমরা কিছুক্ষণের মধ্যে ডিসকাস করব আপাতত এটুক বুঝো যে জিনের মধ্যেই একটা জিন ভিন্ন ভিন্ন ভাবে থাকতে পারে কখনো হরিভাঙা কখনো
আম্রপালি কখনো ফজলি, এরকম ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, কিন্তু ওভারঅল আম যেমন আম, এলিল গুলোর ভিন্ন ভিন্ন জিনের ভিন্ন ভিন্ন ফর্ম হচ্ছে এলিল। আমরা এটা দেওয়ার সময় আসতে পারি না, আমরা বুঝতে পারছি তোমরা। এখন এলিলের যে ভিন্ন ভিন্ন ফর্ম আমরা বলছি, এর মধ্যে এই 110 তুমি মিউট করনি কেন? মিউট করে রাখো, কাশির শব্দ আসছে। কার একজন হ্যান্ড রেজ করছে কিছু বলার জন্য? তোমার এখানে নাম টাম কিছু নাই, কি তোমার আইডি? এটা স্যার ভুলে গেছে, স্যার স্যার ভুলে গেছে, স্যার ভুলে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যান্ড রেজ করা মানে আমি বুঝবো যে তোমরা কিছু বলবা। তো এই ক্ষেত্রে আমরা বলছি যে এলিল হচ্ছে একটা জিনের ভিন্ন ভিন্ন রূপ বা ফর্ম। এখন আমরা যদি বলি ডমিনেন্ট এলিল আর রিসেসিভ এলিল, সাধারণত দুই ভাগে ভাগ করা হয় এলিলকে, ডমিনেন্ট এলিল এবং রিসেসিভ এলিল। ডমিনেন্ট বলতে আমরা বুঝাবো যেটা যদি দুই ধরনের, আমরা যেহেতু আমের উদাহরণ দিয়ে শুরু করছি, আমের দিকে যাই, ধরো হাড়ি ভাঙা আমের সাইজ আম্রপালি আমের সাইজের থেকে বড় হয়, দেখছো দুই ধরনের আম সবাই? লেনিন 121 দেখছো তো নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলার দরকার নাই, তুমি শুনো, নেটওয়ার্ক দুর্বল তোমার এখানে, কথা ভেঙে ভেঙে আসছে। তো আমরা বলতেছি যে দুই ধরনের এরিলের মধ্যে মিউট নাই সবার, কার জন্য আওয়াজ আসছে? 41 সবাইকে মিউট করে দেন, না হয় যখন কারো দরকার হবে সে আনমিউট করে কথা বলবে। নিজেরাই মিউট করে ফেলো সবাই, মিউট করলেন এখানে কি দেখা যায় কে আনমিউট করে নাই? কেউ যদি শুনতে না পারে সে আনমিউট করে বলবা যে আমি শুনতে পাচ্ছি না। যাই হোক, আমরা বলতেছি যে ডমিনেন্ট এলিল, ডমিনেন্ট এলিল হচ্ছে যখন দুটো এলিল থাকবে তাদের মধ্যে মোস্ট পাওয়ারফুল যে এলিল থাকবে তাকেই আমরা বলবো ডমিনেন্ট এলিল। কি বোঝা গেছে? এটা তোমরা জানোই, ডমিনেন্ট এলিল এবং রিসেসিভ এলিল। রিসেসিভ এলিল এবং ডমিনেন্ট এলিলের পার্থক্য হচ্ছে যার উপর যে শক্তি প্রদর্শন করবে, যে বেশি শক্তিশালী সে হবে ডমিনেন্ট, আর যে কম শক্তিশালী সে হবে রিসেসিভ। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন ক্যারেক্টারস গুলো ভিন্ন ভিন্ন ওয়ার্ড দ্বারা এক্সপ্রেস করব। যদি আমাদের ক্যাপিটাল কোনো কিছুতে বুঝাই তাহলে সেটাকে আমরা বলবো ডমিনেন্ট, আর স্মল লেটারে যদি কোনো কিছু বুঝাই বা বলি সেটাকে আমরা বলবো রিসেসিভ। ডমিনেন্ট এবং রিসেসিভ ভাই, এবং যদি একই ধরনের ওয়ার্ড হয়, ক্যাপিটাল ক্যাপিটাল একসাথে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হোমোজাইগাস, আর যখন ক্যাপিটাল এবং স্মল একসাথে থাকবে সেটাকে বলবো হেটারোজাইগাস, আর স্মল স্মল একসাথে থাকলেও সেটা কি হবে? 004 হোমোজাইগাস, হোমোজাইগাস হোমোজাইগাস। তার মানে হেটারোজাইগাস হোমোজাইগাস সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার আছে। এরপরে ফেনোটাইপ কি? যেটা এক্সপ্রেস হবে এক্সটারনালি, যেটা দেখা যাবে, যেই ক্যারেক্টারটা খালি চোখে দেখা যাবে
বা এক্সপ্রেস করা যাবে সেটাকে আমরা বলবো ফেনোটাইপ। এখানে ভিন্ন ভিন্ন উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু দেখার চেষ্টা করো। যেমন মিল্ক ইল, বডি ওয়েট, কোট কালার, এগুলো সব হচ্ছে ফেনোটাইপ। এরপরে আসতেছে জেনোটাইপ, যখন ভিন্ন ভিন্ন জিন একসাথে কম্বাইন্ড হয়ে কোনো ক্যারেক্টার শো করবে সেটাকে আমরা বলি কি? জেনোটাইপ। ফেনোটাইপ আমি বলছি যে যেটা শো করবে সেটা হচ্ছে ফেনোটাইপ। 66 নাবিল, ভিন্ন ভিন্ন জিন বা ভিন্ন ভিন্ন এলিল একসাথে একত্রিত হয়ে যখন যেই ক্যারেক্টার শো করবে সেটাকে বলবো কি? ফেনোটাইপ স্যার। ফেনোটাইপ। আর এর পিছনে যে দায়ী জিনগুলোকে একত্রিত ভাবে আমরা বলবো জেনোটাইপ। জেনোটাইপ জি স্যার। তাহলে ফেনোটাইপ জেনোটাইপ ক্লিয়ার তাই না? এরপরে আসতেছে হেটারোজাইগাস কি আর হোমোজাইগাস কি, সেটা আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করছি, এটা আর বলতে যাচ্ছি না। শোনা আছে? একজনের হ্যান্ড রেইজ করা আছে, ওটা কি রেইজেই আসছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওটা লোয়ার করে দেওয়া হয়েছে। তাহলে জেনোটাইপ সম্পর্কে আমরা সামনে চলে যাই। এফ ওয়ান জেনারেশন আমরা যদি বলতে চাই এক কথায় হচ্ছে যে যখন কারোর দুইজনের দুইটা ভিন্ন ভিন্ন এনিমেলের মধ্যে ক্রস করানো হবে তাদের প্রথম যে অফস্প্রিং বা বাচ্চা হবে সেটাকে আমরা বলবো এফ ওয়ান জেনারেশন, বা এটার ইংরেজি নাম হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এরপরে শরীরের মধ্যে কত ধরনের ক্রোমোজোম থাকে, কেউ রেসপন্স করো। 53 আমাদের শরীরে সাধারণত দুই ধরনের সেক্স ক্রোমোজোম থাকে, আইদার মেল অর ফিমেল। এগুলো কি প্রত্যেকটা কোষে থাকে? সেক্স ক্রোমোজোম প্রত্যেক কোষে থাকে কি না তোমাদের কি মনে হয় বলো? আমাদের দেহে তো স্যার লক্ষ লক্ষ কোষ, প্রত্যেকটা কোষেই কি আমাদের 23 জোড়া করে ক্রোমোজোম পাওয়া যায় কি স্যার? তুমি আগে বলো যে প্রত্যেকটা কোষে কতগুলো করে ক্রোমোজোম থাকে? 23 জোড়া। হিউম্যানের ক্ষেত্রে বলতেছো, কে কথা বলতেছো, কত আইডি কত স্যার? 23 17 এর। তন্ময় কুন্ডু, ইয়েস স্যার, তোমার আইডি তো আগে লিখবা। আচ্ছা স্যার ঠিক আছে। তুমি এখন বলো যে শরীরে ক্রোমোজোম যে থাকে হিউম্যানের শরীরে, হ্যাঁ 23 জোড়া ক্রোমোজোম থাকার কথা, তাই প্রত্যেকটা ছেলেই কি 23 জোড়া থাকে? জি স্যার এটাই প্রশ্ন। তোমার প্রশ্ন কি এইটা নাকি? হ্যাঁ এটাই স্যার প্রশ্ন। অটোজোম কোথায় থাকে আর সেক্স ক্রোমোজোম কোথায় থাকে বলো তো? স্যার অটোজোম থাকে দেহ কোষে, সোমাটিক সেলে। আর সেক্স ক্রোমোজোম থাকে গ্যামেট, স্পার্ম অথবা ওভাম। আর কারো কোনো ধারণা আছে যে শরীরের প্রত্যেকটা সেলে কি কতগুলো ক্রোমোজোম থাকে একটা সেলের মধ্যে? স্যার গ্যামেটে তো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আমি আইডি বলছি একসাথে দুজন বলতে হবে না? 124 দুইজন আছে। আচ্ছা আমি 17 এর জিজ্ঞেস করছিলাম, 18 এরও চলে আসছে।
তো তুমি বলো যে শরীরের মধ্যে সেল থাকে হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, বডি কোষ মানে শরীরের যে বডি সেল, স্যার বডি সেলস আর ডিপ্লয়েড, আর সেক্স সেল বা গ্যামেট, স্যার গ্যামেট তো স্যার হ্যাপ্লয়েড। তাহলে তন্ময় কোথায় গেছে, লাইনে আছো? হ্যাঁ স্যার আছে স্যার, ইয়েস স্যার। তুমি এখন বলো যে শরীরের বডি সেলে যেহেতু ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে, তাহলে কতগুলো ক্রোমোজোম থাকবে স্যার? তাহলে তো 22 জোড়া থাকার কথা, 44টা মানুষের ক্ষেত্রে। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। স্যার তাহলে তো মানুষের ক্ষেত্রে 22 জোড়া থাকার কথা, বডি সেলে প্রত্যেকটা সেলে 22 জোড়া, 22 জোড়া 44টা, ইয়েস স্যার। আর সেক্স ক্রোমোজোম ইয়ে তোমার গ্যামেটের ক্ষেত্রে, গ্যামেটের ক্ষেত্রে স্যার 1 জোড়া। তোমার ধারণা ক্লিয়ার হয়নি, আমরা বলছি গ্যামেট হ্যাপ্লয়েড, এক জোড়া কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড এটা আগে বলো। হ্যাপ্লয়েড স্যার। এক জোড়া মানে তো দুইটা, দুই সংখ্যক কি হ্যাপ্লয়েড হয় না ডিপ্লয়েড হয় স্যার? দুইটা হলে তো ডিপ্লয়েড হবে স্যার। আবার বলতেছো এক জোড়া, আবার বলতেছো যে মানে স্যার দুইটা থাকে কিন্তু হ্যাপ্লয়েড না স্যার, ক্লিয়ার না স্যার ধারণাটা এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু মিউট হও, অন্য কাউকে স্পিক করি। তৌহিদ ইসলাম, আইডি লেখা নাই, তৌহিদ ইসলাম স্যার শুনতে পাচ্ছি। তুমি বলো যে সেক্স সেল বা গ্যামেটের ক্ষেত্রে কতগুলো ক্রোমোজোম থাকে, আমরা এটা ক্লিয়ার যে ওখানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে স্যার? যদি 2n ইকুয়াল 46 হয় তাহলে স্যার হ্যাপ্লয়েড সংখ্যক তো 23টা হওয়ার কথা। হ্যাপ্লয়েড মানে কি 23 নাকি একটা হলো হ্যাপ্লয়েড নাকি? হ্যাপ্লয়েড তো ধরো একটা যদি থাকে তাও তো n সংখ্যক বোঝায় আর কি, যেটা হ্যাপ্লয়েড মানে বেজোড় সংখ্যক বা n সংখ্যক, আর 2n হচ্ছে ডিপ্লয়েড। তুমি এখন বলো যে সেক্স ক্রোমোজোমে বা তোমার গ্যামেটের ক্ষেত্রে কতগুলো সেক্স ক্রোমোজোম, কতগুলো ক্রোমোজোম থাকবে? সেটা তো ক্লিয়ার আইডিয়া তো নাই স্যার, কনফিউশন স্যার বলতে পারলে। যখন মেল এন্ড ফিমেল ইয়ে হয় তোমার ফিউশন হয়, মেল এন্ড ফিমেল গ্যামেট, তখন কি ফর্ম হয় স্যার? জাইগোট। জাইগোট, যদি গ্যামেটের ক্ষেত্রে 23 পেয়ারস থাকে তাহলে জাইগোটের ক্ষেত্রে কি অবস্থা হবে? দুইটাতেই যদি 23 পেয়ারস করে যায় তাহলে জাইগোটে কতগুলো ক্রোমোজোম হবে? 46 পেয়ার, 46 পেয়ার স্যার। 46 পেয়ারস ক্রোমোজোম যদি জাইগোটে হয় না স্যার, 23 দুইজন হ্যান্ড রেজ করতে লোয়ার জি পি এস একদম কথা বলো। ওই যে রমজান নাকি হাত তুলছে আগে না স্যার? আমি স্যার ঈশা। জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো কি হবে বলো স্যার। স্যার মানুষের শরীরে তো স্যার 23 জোড়া ক্রোমোজোম থাকে, তো স্যার তার মধ্যে স্যার এক জোড়া তো হচ্ছে সেক্স ক্রোমোজোম স্যার। হুম, সেদিক থেকে স্যার যখন জাইগোট ফর্ম করে স্যার তখন তো স্যার হচ্ছে যে 46 এর রূপান্তর হয়, মানে 46 23 প্লাস 23 46। তাহলে গ্যামেটে কতগুলো থাকবে? জি স্যার 46 এ থাকবে। গ্যামেটে কতগুলো থাকবে স্যার? ঠিক আছে আমরা আগাই। নেক্সট হচ্ছে কি কি ধরনের ক্রস হয় সাধারণত আমরা যে অ্যানিমেলের ক্রস করাই, মনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস কি? যখন কোন একটা ট্রেইটের কেন্দ্র করে ক্রস করাবো,
ট্রেইট মানে তো বুঝোই, ট্রেইটটা আমি আর বললাম না, ট্রেইট হচ্ছে ক্যারেক্টার। মনে করো তোমাদের হ্যান্ড রেজ করাই থাকবে নাকি, এই যে চাইলে আমি লোয়ার করে দিচ্ছি। মনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রস, যখন বডি কালার বা এক শেপ বা এক সাইজ, এক কালার, ফেদার কালার ভিন্ন ভিন্ন নামে হইতে পারে, যদি একটা ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমরা ক্রস করাই দুইটা এনিমেলের বা দুইটা বার্ডের, সেটাকে বলবো মনোহাইব্রিড ক্রস, একটা ক্যারেক্টারকে কেন্দ্র করে। বোঝাই যাচ্ছে মনো মানে সিঙ্গেল, মনোহাইব্রিড ক্রস। আর ডাইহাইব্রিড ক্রস কি, 13 বলো, ডাইহাইব্রিড ক্রস তাহলে কি হবে? ডাইহাইব্রিড ক্রস এটা স্যার দুইটা, স্যার যেমন দুইটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্যের উপর কেন্দ্র করে আমরা ক্রস করাবো, সেটাকে আমরা বলবো ডাইহাইব্রিড। ফাইন, মিউট করে ফেলো তুমি। নেক্সট আমরা চলে যাই ক্রোমোজোমের সংখ্যার উপরে ভিন্ন ভিন্ন এনিমেলের, এটা জাস্ট জেনে রাখার জন্য কোন এনিমেলের ক্ষেত্রে কত জোড়া ক্রোমোজোম থাকে, এটা এখন বুঝার কিছু নাই, জানলেই হবে। এগুলো আগের ক্লাসের, প্রথম ক্লাসের পড়া তোমাদেরকে রিভাইজ দেওয়া হচ্ছে। প্রথম ক্লাসে কি এগুলো সব শেষ হয়ে গেছে নাকি বাকি আছে এখনো? স্যার আমরা লাস্ট ক্লাসে এগুলো সব করছি। ঠিক আছে, এটা আমরা সময় নষ্ট করব না, এখন আমরা আজকের ক্লাসে চলে যাব। আমাদের যেগুলো প্রয়োজন ছিল সব হয়ে গেছে। আচ্ছা, এই ক্লাস শুরু করার আগে এক মিনিট তোমাদের বিরতি নেই, অনেকক্ষণ হয়ে গেছে, এক ঘন্টার মতো সময় চলে গেছে আমাদের এর মধ্যে। তোমাদের কি দেখা যায় মনিটরে? দেখা যায়। সাউন্ড আসতেছে না স্যার? সাউন্ড লাগবে না, ভিজুয়াল আসে? ইয়েস স্যার। Thank you.
কি ছিল সবাই? কি বুঝলা বলো? আব্দুল কুদ্দুস তুমি বলো কি বুঝলা? স্যার এখানে দেখলাম যে একটা ট্রেনার মানে এত কিছু বলা যাবে না, সিনেমার তোমার পুরো বিস্তারিত বলার দরকার নেই। তুমি বলো যে কি বুঝলা? আমরা অ্যানিমেল দ্বারা অনেক ভাবে উপকৃত হতে পারি, কিন্তু তাদের যদি আমরা ঠিক ভাবে কাজে লাগাই। এটা অন্য কেউ 47 নাকি আরিফুজ্জামান 94647 লেখা আছে। স্যার ব্যাক বেঞ্চারও অনেক উপকারে আসতে পারে স্যার, এটাই বুঝাইছে। 66 নাবিল আমি তোমাকে জিজ্ঞেস করি, আরিফুজ্জামান কে? জি স্যার। তুমি কি দেখছো? জি স্যার। কি বুঝছো তুমি, এটা মূল ভাব কি? স্যার মূল ভাব হচ্ছে স্যার আমরা স্যার যার যে প্রাণীগুলো আছে স্যার ওগুলোকে সৎ মানে ভালোভাবে ইউজ করলে এদের দ্বারা কি উপকৃত হওয়া যায় স্যার। অন্য কেউ? 118 আশিক থাক গিয়ে যে না ওই 118 স্যার ভাই একদম ভাই যে একসাথে না দেবো কিছু বোঝা হয় নাকি এমনি এমনি? হ্যালো স্যার। হ্যাঁ তুমি দেখছো ভিডিওটা? দেখছো? স্যার দেখতে পারি নাই পুরোটা। আচ্ছা ঠিক আছে, নাবিল বলো তুমি বুঝতে পারছো আমি জানি। জি স্যার বুঝাইছে স্যার, যে যারা ব্যাক বেঞ্চার যাদের পড়াশোনা ভালো না স্যার তারাও অনেক কিছু করতে পারবে আর কি ভবিষ্যতে। কিছুটা কাছাকাছি, আমি আসলে ব্যাক বেঞ্চার বুঝাইনি, আমি বুঝাতে চাইছি যে ক্লাসের মধ্যেই যারা ভালো করে বাইরের জীবনেও তারাই শুধু ভালো করবে এটা না, চেষ্টা করতে হবে সবাইকে কে কোন সময় কি অবস্থায় ভালো করে কিভাবে ভালো করবে সেটা আসলে কাউকে আন্ডার এস্টিমেট করা যাবে না। কি কি করা যাবে না? আন্ডার এস্টিমেট। 88 বিক্রম নাকি? ইয়েস স্যার। তুমি বিকম লিখে রাখছো কেন স্যার? এটা আমার সার্টিফিকেটের নাম স্যার। এটা ঠিক করতে হবে না, তোমার একটা নাম বিকম লেখা আছে, তোমাকে তো বিকম ভাবেই চিনবে সবাই, অথচ তোমার নাম হচ্ছে বিক্রম। স্যার এটাতে অনেকে চিনে স্যার, আমার হাই স্কুল ফ্রেন্ড গুলা। আচ্ছা যাই হোক, আমরা সময় নষ্ট করে ভিডিওটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে কাউকে আন্ডার এস্টিমেট করা যাবে না। ক্লাসে কেউ ভালো পারতেছে না বা কারো পারফরমেন্স খারাপ, পরীক্ষার রেজাল্ট কম, এই জন্য তাকে কি বলবো অপমান করা বা তার সাথে টিজ করা এই ধরনের করা যাবে না। তোমরা তো ক্লাস করছো অনেকদিন, একজনের কথা বলি, ইউনিভার্সিটিতে যেহেতু আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার রুমমেট ছিল একজন, উনি উনার ক্লাসে এভারেজ স্টুডেন্ট, মানে নিচের দিক থেকে র্যাঙ্কিং করলে থার্ড ফোর্থ হবে আর কি। শুনতে পাচ্ছ সবাই? কোন সব দিক দিয়েই এভারেজ। এরপরে উনি যখন পাশ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করছে, তারপরে উনার আন্ডারেই যারা উনাকে বিভিন্ন সময়ে হিউমিলিয়েট করতো বা টিজ করতো, এখন উনার আন্ডারে এরকম 7 জন উনারই ফ্রেন্ড চাকরি করে। আর আমাদের ফ্রেন্ড বা আমাদের ইয়ে তো অনেকেই আছে, কিন্তু গতবার আমরা কান্ট্রি ট্যুরে গেছিলাম, তোমরা হয়তো আমার
ফেসবুক প্রোফাইলে দেখলে বুঝতে পারবা যে আমার যে টি শার্টটা, এই যতগুলো স্টুডেন্ট আছে সবার টি শার্টের উনি স্পন্সর ছিলেন ওনার কোম্পানি থেকে। তোমাদের যে ব্যাচের বড় ভাই এবার কান্ট্রিতে গেছিল তাদের সাথে তোমাদের যদি পরিচয় থাকে তাহলে হয়তো বুঝতে পারবা। শুনতে পাচ্ছ সবাই? ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাসের দিকে চলে যাই। বাইরের কথা মাঝে মাঝে না বললে বিরক্ত লাগবে, যেহেতু ভিডিও ক্লাস, ভিজুয়াল ক্লাস, সামনাসামনি দেখা হয় না, আবার আসলে অনেক কিছু মিস করা হয়। ক্লাসরুমের ক্লাস এবং কম্পিউটারে ক্লাস একরকম হয় না, কি বুঝতে পারছো? জি স্যার। এই জন্য কখনো কখনো বিরক্ত লাগলে তোমাদের মধ্যে কেউ যদি কবিতা বা কৌতুক বা গান বলতে চাও কোনো সমস্যা নাই, যাদের নেটের সমস্যা বা নেটের প্যাকেজ কম তারা কিছু সময়ের জন্য বাইরে যেতে পারবা, সেটা সমস্যা নাই, ওয়েটিং রুম খোলা থাকবে, যখন যার ইচ্ছা আসবে যাবে, আমরা এটা আপাতত এলাও করব, কারণ এই ক্লাসের এইভাবে করা খুব কঠিন। আর আমাদের যেহেতু সাবজেক্টটাই এমন, আসলে সত্যি কথা বলতে যে নিদর্শ সাবজেক্ট একেবারে, যতগুলো ভেটেরিনারিতে তোমরা সাবজেক্ট পড়বা তার চেয়ে সবচেয়ে না হলেও মোটামুটি র্যাঙ্কিং এর নিচের দিক থেকে ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকবে এই জেনেটিক্স, তাই না? Yes sir. জি স্যার। যেহেতু আমি পাস করে আসছি তাই আমি এই বিষয়গুলো জানি, যে অন্যান্য সাবজেক্টে কিছু ইন্টারেস্ট থাকে, কিছু দেখা যায়, কিছু করা যায়, এই সাবজেক্টের সম্পূর্ণ হচ্ছে অনেক উঁচু লেভেলের কাজ। আসলে তোমাদের যে লেভেলে পড়াশোনা হয় এতে শুধু ধারণাই দেওয়া সম্ভব, কারণ কিভাবে তোমরা জিন বা ডিএনএ এর সিকোয়েন্স কাটবা, কিভাবে জোড়া দিবা, এটা এই লেভেলে পড়াতে গেলে তোমাদের অনেক সময় লাগবে এবং তোমাদের সাবজেক্ট মাত্র একটা এক সেমিস্টারে, সেই ক্ষেত্রে সম্ভব না। এই জন্য আমরা চেষ্টা করি জাস্ট প্রিলিমিনারি ধারণা দিয়ে মাস্টার্সে আমরা এটা ভালোভাবে তোমাদের যারা মাস্টার্স করতে চায় তাদের সাথে এটা শেয়ার করি। তো ঠিক আছে, আমরা শুরু করে দেই নেক্সট আমাদের আজকের চ্যাপ্টার, লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার। দেখা যায়, রেসপন্স করবা? 54 দেখা যাচ্ছে ক্লিয়ারলি। Yes sir. মুস্তাফা? Yes sir. এখানে বোঝা যাচ্ছে যে দুইজনের মধ্যে একটা লিঙ্কেজ স্থাপন হয়েছে, তাই না? Yes sir. তোমাদের এরকম লিঙ্কেজ আছে নাকি মুস্তাফা ওয়াসিফ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, ওরা সবাই জানে। এটার পরবর্তীতে লিঙ্কেজের পরিণতি এরকম হতে পারে এবং তার পরবর্তীতে এইভাবে চলে যেতে পারে, স্বাভাবিক নিয়মে হওয়ার কথা, তাই না? জি স্যার। হচ্ছে যে স্কুলের মধ্যে একজনের সাথে লিঙ্কেজ ছিল, কলেজে তার সাথে ছিল না, ইউনিভার্সিটিতে ছিল না, আবার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? না স্যার, দেখতে পাচ্ছি স্যার। যারা দেখতে পাচ্ছেন তাদের নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, দুইজনের সমস্যা থাকবেই। তো এই ধরনের লিঙ্কেজ হচ্ছে লিঙ্কেজ, যাদের সাথে থাকার কথা না কিন্তু কোনো কারণে থাকে, এরকম লিঙ্কেজ থাকে না? হ্যাঁ স্যার, পেইনফুল স্যার। মেয়েরা খুব খুশি নাকি? আর এরকম থাকে না? Yes sir. ছেলেরা খুশি? 8 পার্সনের এন্ট্রি। দেখা যাচ্ছে যে স্কুলে পরিচয় ছিল, কলেজে ইউনিভার্সিটিতে নাই, আবার পরবর্তীতে পরিচয়। যাই হোক, আমাদের কথা হচ্ছে যে ধারণা দেওয়া, আর সঙ্গ ছাড়ার কথা কিন্তু সঙ্গ ছাড়ে না, সেটাই হচ্ছে লিঙ্কেজ। লিঙ্কেজ ইজ দ্য টেন্ডেন্সি ফর এলিলস অফ টু অর মোর জিনস টু পাস ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট ইন দ্য সেম কম্বিনেশন ডিউরিং দ্য মিওসিস ফেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। মাইটোসিস মিওসিস তো পড়ে আসছো তোমরা সবাই, তাই না? জি স্যার। 63 মাইটোসিস মিওসিস পড়ে আসছো না সবাই, গ্যামেটোজেনেসিস? Yes sir. জি স্যার।
মাইটোসিস মিয়োসিসের ক্ষেত্রে একটা লেভেলে গিয়ে ভাগ হয়ে যায় মিয়োসিসে, দুটা থেকে দুইটা হয় তাই না, দুটা থেকে চারটা হয়। এভাবে যদি কোনো কারণে জিনগুলো একসাথে থেকে যায় মানে আলাদা না হয় সেটাকে আমরা বলবো কি বলবো, 82 লিংকেজ। লিংকেজ ডেফিনিশনটা দেওয়াই আছে, আমি বললাম এই একই কম্বিনেশনে দুই অথবা ততোধিক জেনারেশন পর্যন্ত কন্টিনিউ করবে তখন আমরা বলবো লিংকেজ। শুধুমাত্র একটা জেনারেশনে যদি একই রকম থাকে তাহলে হবে না, দুই অথবা ততোধিক। লিংকেজ ইজ দ্য টেন্ডেন্সি ফর এলিল অফ টু অর মোর জিনস টু পাস ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট ইন দ্য সেম কম্বিনেশন ডিউরিং মিওসিস ফেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। মিওসিসে লিংকেজের কিছু শর্ত আছে, যার মধ্যে একটা হচ্ছে যে আমরা তো জিন পড়ছি তাই না, জিন কোথায় থাকে, লোকাসে স্যার, লোকাসটা কার লোকাস, ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোমের নির্দিষ্ট ক্রোমোজোম যখন আরেকটা ক্রোমোজোমের সাথে একসাথে একীভূত হবে বা মার্জ হবে তখন সাধারণত সেগমেন্ট গুলো চেঞ্জ হওয়ার কথা। সেগমেন্ট মানে ভাগ, হাত পা বা অংশ, শরীরের অংশ চেঞ্জ হয়। যদি চেঞ্জ না হয় তাহলে কি হয়, যেরকম পিতা ওরকম পুত্র, যেরকম মা ওরকম সন্তান, একই রকম থাকবে যদি সেগমেন্ট চেঞ্জ না হয়। আর সেগমেন্ট চেঞ্জ হয় তো স্বাভাবিক, কখনো কি এরকম হয় যে পিতা যেরকম সন্তান একদম এরকম, যে মোশারফ করিমের ছেলে মোশারফ করিমের মতো হয়েছে একেবারে, স্বাভাবিক ভাবে তো এরকম হয় না। ফারুক খান জি স্যার, এরকম কি স্বাভাবিক হয় যে মোশারফ করিমের ছেলে মোশারফ করিম হয়েছে আবার জমজ নাটক ছাড়া? না স্যার, এরকম খুব কম হয়। তো এই যে হয় না, এর কারণ হচ্ছে যে এদের মধ্যে সেগমেন্টের কিছু চেঞ্জ হয়, আদান প্রদান হয়, মায়ের কাছ থেকে কিছু আসে, বাবার কাছ থেকে কিছু আসে। এই যখন কোন জিন যার পিতাদের যেরকম থাকবে সন্তানের ক্ষেত্রে ওই একই অবস্থায় চলে আসবে, সেটাকে আমরা বলবো কি, লিংকেজ। ঠিক আছে, হোমোলোগাস তো বুঝতে পারছো, হোমোলোগাস তোমাদের বুঝাইলাম না, একই রকম দেখতে। এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে এ বি সি রেসপন্স আসতেছে না তন্ময়, দেখা যাচ্ছে স্যার, এ বি সি ধরো এই যে লম্বা লাল অংশটা এটা হচ্ছে একটা ক্রোমোজোমের দেখা যাচ্ছে অংশ, ক্রোমোজোমের তিনটা জিন আছে এখানে, এ একটা জিন, বি একটা জিন এবং সি একটা জিন। এ এক জায়গায় আছে, বি সি এক জায়গায় আছে। মিউট করা নাই তন্ময়, মিউট মিউট করা নাই তোমার, কার জন্য মিউট করা নাই, আওয়াজ আসতেছে। শোনা যায় এখন আরিফুজ্জামান স্যার? হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা জানি কি একই রকম দেখতে হয়, আর হেটারোজেনাস আলাদা হয় তাই না, আলাদা হয়। ইয়েস স্যার। তো এ বি সি তিন ধরনের জিন আছে, তিন তিনটি জিন একই ক্রোমোজোমের ভিতরে আছে। এখানে বি এবং সি এই দুটো জিন এত কাছাকাছি অবস্থান করতেছে যে পরবর্তী জেনারেশনে যাওয়ার সময় ওরা এইভাবেই চলে যাবে। এর কারণ কি, তারা কাছাকাছি থাকার কারণেই হচ্ছে সাধারণত লিংকেজটা হয়। আর এ জিনটা একটু দূরে অবস্থান করতেছে। যখন কোন ক্রোমোজোমে
দুইটা জিন দুই বা ততোধিক খুব কাছাকাছি অবস্থান করবে তখন তাদেরকে আমরা বলবো লিঙ্কড জিন। 13 জি স্যার, লিঙ্কড জিন কখন বলবো আমরা? স্যার লিঙ্কিং হচ্ছে যখন দুইটা কাছাকাছি খুব অবস্থান করবে একই ক্রোমোজোমের ভিতরে। অবশ্যই কি একই ক্রোমোজোমের ভিতরে, একই ক্রোমোজোমের মধ্যে দুইটা জিন যখন কাছাকাছি থাকবে দুই বা ততোধিক তখন সেটা লিঙ্কড জিন। কিন্তু এখানে আরেকটা জিনও আছে এই দুটো বাদ দিয়ে, সেটাকে আমরা কি বলবো তাহলে? সিনট্যানিক জিন। একটা ক্রোমোজোমের ভিতরে অনেকগুলো যদি জিন থাকে তাহলে সবগুলোকে বলবো সিনট্যানিক জিন। সিনট্যানিক লিঙ্কড জিন অবশ্যই সিনট্যানিক জিন, কিন্তু সিনট্যানিক জিন সবগুলো সিনট্যানিক জিন লিঙ্কড জিন নয়। এই কথাটা কি ঠিক আছে? জি স্যার। স্যার আরেকবার স্যার একটু রিপিট করেন স্যার। সিনট্যানিক জিন আর লিঙ্কড জিন এটা কি বুঝতে পারছো মুস্তফা? তুমি বলো। লিঙ্কড জিন হচ্ছে একটা ক্রোমোজোমে যতগুলো জিন আছে সবগুলা মিলে হচ্ছে সিনট্যানিক জিন, আর স্যার লিঙ্কড জিন হচ্ছে যখন খুব কাছাকাছি থাকবে, তার মানে এটা বোঝাচ্ছে যে সবগুলা সিনথেটিক জিনই স্যার, সরি স্যার সবগুলা লিঙ্কড জিনই সিনথেটিক জিন, কিন্তু সব লিঙ্ক সিনথেটিক জিন লিঙ্কড জিন নয়। কি সবাই ক্লিয়ার? যে ক্লিয়ার না সে কথা বলো, আর তোমরা তিনজনই মিউট করো। আরিফুজ্জামান, আব্দুল কুদ্দুস, তার মানে সবাই ক্লিয়ার বোঝা যাচ্ছে। নেক্সট আমরা যাই, খুবই প্রিলিমিনারি কথা, ডিসকভারি অফ লিঙ্কেজ উইলিয়াম বেটিসন এন্ড রেজিনাল্ড পুনেট কমপ্লিটেড স্টোরি ইন 1905 দ্যাট ডিটারমাইন দ্য মুভমেন্ট অফ এলিল ফ্রম দ্য সেম ক্রোমোজোম। তার মানে এনারা দুইজনই আবিষ্কার করছেন, এই কথার অর্থ হচ্ছে এটা। তো ওনারা কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে আবিষ্কার করছেন সেটা আমরা একটু ডিসকাস করব। উইলিয়াম বেটিসন এন্ড রেজিনাল্ড পুনেট। তো আমরা যদি ধরে নেই ফ্লাওয়ার কালার, ফ্লাওয়ার কালার দুই ধরনের কালার থাকে যদি পার্পল এবং রেড। পার্পল কালার রেড কালারের উপরে ডমিনেন্ট, মানে দুইটা কালার যদি একসাথে থাকে তাহলে আমরা খালি চোখে দেখতে পাবো কি কালার? ফারুক খান বলো। কিন্তু পার্পল কালার স্যার, পার্পল কালার, কারণ পার্পল ইজ ডমিনেন্ট ওভার রেড। ফ্লাওয়ার কালার আর একটা হচ্ছে যে পোলেন শেপ, ফুলের যে পোলেন থাকে দুই ধরনের যদি হয় লং এবং রাউন্ড। লং ইজ ডমিনেন্ট ওভার রাউন্ড, তার মানে কোনো পোলেন যদি দুই ধরনের জিন থাকে ডমিনেন্ট এবং রাউন্ড তাহলে ডমিনেন্ট বাস আমরা শো করবে কোনটা? লংটা স্যার, লং ডমিনেন্টটা শো করবে। লং লং হচ্ছে ডমিনেন্ট। এখন যদি একটা পার্পল লং ফ্লাওয়ারের সাথে একটা রেড রাউন্ড ফ্লাওয়ারের ক্রস করানো হয়, এফ ওয়ান জেনারেশন কি বলছিলাম? এটাকে আমরা বলি এফ ওয়ান জেনারেশন। ফাইলেরিয়া আর ফিলিয়াল এক করে ফেললে হবে না, বুঝছো? ফাইলেরিয়া কি স্যার? গোত্রক। ফাইলেরিয়া হাসপাতাল কি উত্তরবঙ্গে আছে কোথাও? সৈয়দপুরে। জি স্যার আছে স্যার, সৈয়দপুরে। কে 70 কে আমি স্যার, 70 নাম কি তোমার? জিশান স্যার। শ্যাম গো যায় বলাই তাহলে বোঝা যাচ্ছে যে এফ ওয়ান জেনারেশনে সবগুলো 100% ফুল হবে পার্পেল লং।
আর এফ টু জেনারেশনে হওয়ার কথা কি, যদি আমরা এফ ওয়ান কে এফ ওয়ান এর সাথে ক্রস করাই, এফ ওয়ান এবং এফ ওয়ান ক্রস করানোকে বলে সেলফ ফার্টিলাইজেশন। দুইটাই যদি একই রকমের ফ্লাওয়ার হয় তাকে যদি আমরা ক্রস করাই এফ ওয়ান কে এফ ওয়ান এর সাথে, সেটাকে বলে সেলফ ফার্টিলাইজেশন। সেলফ ফার্টিলাইজেশন করার ফলে এফ টু তে কি আসবে, আসার কথা নরমালি মেন্ডেলের সূত্র কি তোমাদেরকে পড়ানো হয়েছে ফার্স্ট ক্লাসে? স্যার টাচ দেওয়া হয়েছে নাকি? টাচ স্যার ওরকম দেওয়া হয়নি, আমরা শুধু বেসিক গুলো পড়ছিলাম। আচ্ছা, মেন্ডেলের সূত্র হিসেবে যদি আমরা ডাইহাইব্রিড ক্রস করি, ডাইহাইব্রিড ক্রস আমরা কি বলছিলাম মনে আছে? ডাইহাইব্রিড ক্রস আমরা বলছি দুইটি ক্যারেক্টার নিয়ে কাজ করব আমরা যখন। এখানে কি দুইটি ক্যারেক্টার আছে স্যার? দুইটি ক্যারেক্টার কি স্যার বলো? জি স্যার, অন্যরা মিউট করো। 1870 স্যার, এখানে দুইটি ক্যারেক্টার কি কি? সরি স্যার, একবার রিপিট করবেন স্যার। এই যে ক্রস করাচ্ছি আমরা ফুলের মধ্যে দুইটা, কয়টা ক্যারেক্টারের উপর ভিত্তি করে ক্রস করাচ্ছি? দুইটা ক্যারেক্টার স্যার, কালারের উপর স্যার। কালার কি দুইটা হইলো? না স্যার, এক মানে কালার স্যার। কালার তো একটা, কালার আর শেপ স্যার। আর শেপ, কালার আর একটা শেপ, কালার আর শেপ, তার মানে দুইটা ক্যারেক্টারের উপরে আমাদের এখানে ক্রসিং হচ্ছে। দুইটা ক্যারেক্টারের উপরে যখন ক্রসিং করব তাকে কি ক্রস বলে? জিশান, ডাইহাইব্রিড ক্রস। জি স্যার, তো মেন্ডেলের সূত্র হিসেবে ডাইহাইব্রিড ক্রস এর রেশিও আসার কথা 9:3:3:1, কিন্তু এই ক্ষেত্রে কেমন আসে সেটা আমরা যদি দেখি এই ছবির মধ্যে। একটা আসছে 15.6, একটা 1, একটা 1.4, একটা 4.5। ক্রসটা বুঝতে পারছো? সবার উপরে যে দুইটা ফুল আছে পার্পল কালার, কিন্তু পোলেনটা লং, এর সাথে রেড ফ্লাওয়ার রাউন্ড পোলার এর ক্রস। এফ ওয়ান জেনারেশনে আসছে সবগুলোই পার্পল কালার আর লং পোলেন, কিন্তু এফ টু জেনারেশনে আসার কথা যেখানে 9:3:3:1, সেখানে আসছে 15:6, 1.0, 1.4 আর 4.5। তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? Yes sir. ঠিক আছে, আমরা চলে যাই। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা হইলো, এই এক্সপেরিমেন্ট দ্বারাই যে দুজন ভদ্রলোক বা বিজ্ঞানী তখন বুঝে ফেললেন যে লিংকেজের কারণেই এই সমস্যাটা হচ্ছে, যে যে জিনগুলো যার সাথে লিংক ছিল তারা পরবর্তী জেনারেশনে একই কম্বিনেশনে চলে গেছে, সেটাই হচ্ছে লিংকেজ। তাহলে লিংকেজ বুঝতে পারছো? নেক্সট আমরা যাই ক্লাসিক্যাল ভিউ অফ লিংকেজ, মানে কোন কোন বিজ্ঞানী কিভাবে কিভাবে লিংকেজ কে বর্ণনা করছেন। চারটা ভিউ আছে বা চার ধরনের ভিউ আছে। প্রথমে হচ্ছে কাপলিং এন্ড রিপালশন হাইপোথিসিস অফ বেটিসন এন্ড পুনেট। বেটিসন এন্ড পুনেট, পুনেটের নাম তো তোমাদের শোনার কথা ইন্টারমিডিয়েটে, পুনেটের নাম শুনছো? কেউ রেসপন্স করো। পুনেটের নাম শুনিনি স্যার। এই যে তোমরা যে ইন্টারমিডিয়েটে ক্রস পড়ছ জানা, একটা টেবিলের মতো থাকে, এক পাশে মেল এক পাশে ফিমেল। জি স্যার, ওই যে টেবিলটা যে ভদ্রলোক আবিষ্কার করছেন, ওই টেবিলটা আবিষ্কার হচ্ছে পুনেট, আর টেবিলটার নাম পুনেট স্কয়ার, চেকারবোর্ড। যাই হোক, নেক্সট হচ্ছে ক্রোমোজোম থিওরি অফ লিংকেজ, মর্গানস ভিউ অন লিংকেজ, সাটনস
ভিউ অন লিংকেজ। আমরা আজকে শুধু দেখি যে কাপলিং এন্ড রিপালশন হাইপোথিসিস অফ বেটিসন এন্ড পুনেট। তো বেটিসন এন্ড পুনেট কি বলছেন, জিনের যে ভিন্ন ভিন্ন রূপ এটাকে কি বলে? লেনিন 121 কি বলে, জিনের ভিন্ন ভিন্ন রূপকে কি বলে? লেনিন 121 জি স্যার, জিনের ভিন্ন ভিন্ন রূপকে জানি না তো স্যার। আলু আম নাকি হরিভাঙ্গা? অ্যালিল স্যার। অ্যালিল। অন্যরা রেসপন্স কম করবা যখন স্পেসিফিক জিজ্ঞেস করব, সেই শুধু জি স্যার। জিনের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলা হয় স্যার। তো এই অ্যালিল গুলো ডোমিনেন্ট অ্যালিল হতে পারে, রিসেসিভ হতে পারে। যখন রিসেসিভ অ্যালিল ক্যাপিটাল লেটার দিয়ে আমরা প্রকাশ করি সেটাকে বলি ডোমিনেন্ট অ্যালিল, আর স্মল লেটার কে রিসেসিভ অ্যালিল। এখন এই বেটিসন এবং পুনেট যে বিজ্ঞানী ভদ্রলোক আছেন, ওনারা বলছেন যদি কখনো ডোমিনেন্ট অ্যালিল গুলো একসাথে থাকে তাইলে তাকে বলে কাপলিং ফেজ, এবং ডোমিনেন্ট না শুধু ডোমিনেন্ট এবং রিসেসিভ গুলো যদি থাকে সেটাকে বলবো রিপালশন ফেজ, আর রিসেসিভ এবং রিসেসিভ যদি থাকে তাহলেও সেটা হবে কাপলিং ফেজ। তার মানে ডোমিনেন্ট ডোমিনেন্ট একসাথে থাকলেও কাপলিং ফেজ, রিসেসিভ রিসেসিভ একসাথে থাকলেও কাপলিং ফেজ, বুঝতে পারছো? কিন্তু ডোমিনেন্ট এবং রিসেসিভ যদি একসাথে থাকে তাহলে বলে রিপালশন ফেজ। যারা ক্লিয়ার না তারা শুধু রেসপন্স করো। স্যার আরেকবার, ক্লিয়ার হয়নি স্যার। স্যার ক্লিয়ার না, আমরা বলছি যে জিন সাধারণত ক্রোমোজোমের সাথে ক্রোমোজোমে জোড়ায় জোড়ায় থাকে, পেয়ারে পেয়ারে। একটা জিনের ভিন্ন ভিন্ন রূপ থাকে, ডোমিনেন্ট রূপ থাকে আবার রিসেসিভ থাকে। ডোমিনেন্টকে আমরা যদি ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে প্রকাশ করি আর রিসেসিভকে যদি স্মল কে প্রকাশ করি তাহলে বুঝতে সুবিধা হয়। এখন আমাদের অ্যারেঞ্জমেন্ট বা ক্রোমোজোমের ভিতরে যে এলিলগুলো থাকে জিনের, যদি ডোমিনেন্টের সাথে ডোমিনেন্ট থাকে একসাথে, অথবা ডোমিনেন্টের সাথে রিসেসিভ থাকতে পারে, রিসেসিভের সাথে রিসেসিভ থাকতে পারে, ভিন্ন ভিন্ন ভাবে থাকতে পারে। যদি কখনো ডোমিনেন্টের সাথে ডোমিনেন্ট থাকে অথবা রিসেসিভের সাথে রিসেসিভ থাকে তখন আমরা তাকে বলবো কাপলিং ফেজ। কিন্তু যদি ডোমিনেন্টের সাথে রিসেসিভ একসাথে থাকে তাহলে আমরা তাকে বলবো রিপালশন ফেজ। ছবিটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হবা। ছবি দেখাই, এবার বুঝতে পারছো? ছবি দেখা যাচ্ছে না স্যার। যদি কেউ দেখতে পাও সে বলো, কোনো কি ছবি দেখা যাচ্ছে? ছবি তো দেখা যাচ্ছে না স্যার। কে দেখতে পাচ্ছ না স্যার? আমি লেনিন নিচে আসছে, নিচে ওই এটা কাপলিং হেটারোজাইগোট রিপালশন হেটারোজাইগোট এরকম লেখা দেখতে পাচ্ছ না? এবার পাচ্ছি স্যার। এটাই তো ছবি। তোমার কি মানে নায়ক নায়িকার ছবি দেখানো হবে এখানে নাকি? কি ছবি দেখতে যাচ্ছিল? আর জুম করা ছিল তো নিচে, এজন্য দেখা যায়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। বিষয়টাতে সবাই নতুন, আমিও অনেক কিছু শিখতেছি, তোমরাও শিখতেছো, এজন্য লজ্জার কিছু নাই, তাই না? জি স্যার। আজকে আর কন্টিনিউ করা সম্ভব হবে না, আমাদের আসলে ক্লাসের টাইম একটা পর্যন্তই নেওয়া ছিল, এখানে আগে থেকে শিডিউল নেওয়া থাকে। আজকে অনেক সময় নষ্ট হয়ে গেছে আমাদের, যাই হোক প্রথম দিন ক্লাস, অনেক অনলাইনে ক্লাস এমনিতেই বোরিং। তো তোমাদের জন্য অনেক শুভকামনা। আমি জানি না আমার নেক্সট ক্লাস কবে, নেক্সট ক্লাস হয়তো স্যার কোনোদিন ব্যস্ত থাকলে আবার এর মধ্যে দেখা হবে, নাইলে রেগুলার টাইমে স্যারের কয়েকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরেই আমার আসার কথা।
ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। কারো যদি কিছু জানার থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, সময় আছে এখনো। স্যার এখানে একটা কথা বলার ছিল যে মানে আপনি প্রেজেন্ট টেন্স যে হিসেবে নিচ্ছেন, তো এটাতে অনেকের আবার নেট কানেকশন দুর্বল হতে পারে, এটা তো সমস্যা হয়ে যাচ্ছে স্যার। আর অনলাইন ক্লাসগুলো করতেছি এগুলোতে মানে এইভাবে আসলে প্রেজেন্ট টেন্স নিচ্ছে না, মানে কিভাবে নিচ্ছে একটু বলতো একটু। স্যার আমরা হচ্ছে চ্যাট লিস্টে মানে সবাই হচ্ছে মানে রোলটা লিখে দেই স্যার। তারপরে সেই চ্যাট লিস্টটা কিভাবে যোগ হয় স্যার? ওটা আপনি যখন স্ক্রিন দেন তো ওখানে রেকর্ডড হয়ে যাবে স্যার। এমন না, একটু একটু ক্লাসেস। আর কারো কোনো ধারণা আইডিয়া? স্যার পার্টিসিপেন্টস হচ্ছে যারা আসছে আপনার ক্লাস শেষে আপনার কাছে একটা মানে রিপোর্ট চলে যাবে যে এই কয়জন পার্টিসিপেন্ট ছিলেন, আমরা এই কয়জন ছিলাম, তো ওইটা দেখে আর কি ম্যাক্সিমাম নিচ্ছেন। আর খালেদ স্যার অবশ্য আমরা চ্যাট লিস্টে যখন রোলটা দিয়ে দিচ্ছি তখন স্যার ওই রোল দেখেই উনি তুলে নিচ্ছেন। আচ্ছা সমস্যা নাই, আমাদের ক্লাস দেড় ঘন্টা করে, তো আজকে সিস্টেম লস হয়ে গেছে প্রথম দিনের ক্লাস, বেশি সময় লাগবে না। কারো যদি মিস হয়ে যায় সে পরে রেসপন্স করবে যে স্যার ওই সময় আমার নেটের সমস্যা ছিল, এখন আমার অ্যাটেনডেন্সটা দেন, সেটা তো কোনো সমস্যা না। জি স্যার আমার মিস হয়ে গিয়েছিল স্যার। আমার মিস হয়ে গেছে স্যার। স্যার আমার মিস হয়ে গেছে স্যার। আজকে তো সময় একেবারে শেষ সময়ে এটা তুললা বিষয়টা। তারপর আমাদের এখানে আছে আমি প্রথম থেকে যার রোল বলবো সে শুধু রেসপন্স করবে। 16 এ 10 109, সবাই মিউট করো, সবাই মিউট করো। যার রোলটা সে আছে কিন্তু নাই এখানে সেই শুধু রেসপন্স করবে। ঠিক আছে 116 125 127 65 78 79 80 91 93 97 100 103 104 103 104 105 121 122 125 121 122 132 134 ঠিক আছে, সবাই ভালো থাকো, আমার মনে হয় আর কারো বাদ পড়েনি।